নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের জামাইষষ্ঠীতে আমরা কিভাবে মজা করলাম, তো আমাদের জামাইষষ্ঠী কিভাবে কাটলো সেটাই আজকের ভিডিওর মধ্যে দেখাবো। পটল ভাজা আর আলু, আলুটা ঝিটি ঝিল করে কেটে দেওয়া হবে। আলু ভাজাটাও থাকবে, তিন রকমের ভাজা এখানে দিতে হয়। সবজিগুলো কাটা হচ্ছে এগুলো ভাজার জন্য। ফলগুলো আমি কেটে দিচ্ছিলাম, এখানে পাঁচ রকমের ফল দেওয়া হবে। তো এখন আমি কাটছি আপেলটা, আপেল, কলা, সবেদা, লিচু আর কাটা হচ্ছে আম। এগুলো দিয়ে আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিচ্ছি। রসগোল্লা আর আছে দুধমালাই, সন্দেশ, স্টিম সন্দেশ,
গার্ডেন সুন্দর করে আমি সাজিয়ে নিই। লুচির সাথে আছে আলু ভাজা, ছোলার ডাল। আশীর্বাদের জন্য সাজানো হচ্ছে প্রদীপ, ধূপ, ধান, দূর্বা আর আছে চন্দন। আমরা একদম রেডি হয়ে গেছি। খুব পিপাই তো জামাই ষষ্ঠী বলতে তাদের ভীষণ মজা। আজকে জামাই ষষ্ঠী হবে, আজকে ভাত খাওয়ার জামাই ষষ্ঠী হবে, কত মজা, কত ধরনের কথা। মেয়ের হাত ধরে আসছে জামাই, সবকিছু একদম রেডি। জামাই ষষ্ঠীর দিন এখানে মন্দিরে মা পুজো দেয় আর চন্দনের ফোঁটা কপালে দেয় আর ধূপ প্রদীপ জ্বেলে আশীর্বাদ করে, সাথে থাকে ধান আর দূর্বা সেটা দিয়ে আশীর্বাদ করে। আর এখানে মা পুজো দেয়, এটাই মেন। বেবিরা কেমন মজা করছে দেখো, খুব সুন্দরভাবে উপলব্ধি করছে, সকাল থেকে ওয়েট করে আছে জামাই ষষ্ঠীটা দেখার জন্য। Thank you.
গেছে, এখন মা কিছু খাইয়ে দেবে, তারপর নিজে খাবে। মা ওই দিন কিন্তু ভাত খায় না, আর নিরামিষ খাবার দাবার খায়। এই ছিল এইবারের আমাদের জামাই ষষ্ঠীর ভ্লগ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।